আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে আমরা যে অনুচ্ছেদ রচনা আলোচনা করব সেটি হলো নবান্ন উৎসব। খুবই সহজভাবে সুন্দর করে তোমাদের জন্য অনুচ্ছেদ রচনাটি মিক করা হলো, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা ক্লাসটি শুরু করি। নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কৃষক সমাজের ঐতিহ্যবাহী উৎসব। বাংলার কৃষিজীবী সমাজের শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন, আর নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। অমুসলিম রীতিতে নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে এবং আত্মীয় স্বজনকে পরিবেশন করার পর গৃহকর্তা ও পরিবারবর্গ নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করে। নতুন চালের তৈরি খাদ্য সামগ্রী কাককে নিবেদন করা একটি বিশেষ লৌকিক প্রথা। হেমন্তে যখন কাঁচা ধানের গন্ধে চাষিদের মন ভরে ওঠে, তখনই শুরু হয় নবান্নের প্রস্তুতি। ধান বানার গান ভেসে বেড়ায় বাতাসে, ঢেঁকির তালে মুখরিত হয় বাড়ির আঙিনা। নবান্নে উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে সবাই। বাংলার এই ঐতিহ্যবাহী উৎসবটি বর্তমানে খুব বেশি পালিত হতে দেখা যায় না। আমাদের সকলের উচিত ঐতিহ্য সচেতন হয়ে নবান্ন উৎসবের আনন্দ কৃষক সমাজের মাঝে ফিরিয়ে আনতে উদ্যোগী হওয়া। আমাদের মনে রাখতে হবে, বাংলার কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমাদের নিকট নবান্ন উৎসব এই অনুচ্ছেদ রচনাটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।